গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো এখানে 6 নম্বরে বলা হয়েছে রেকর্ড কিপার, 16তম গ্রেডে 4টি পদসংখ্যা ফাঁকা রয়েছে। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এবং 5 নম্বরে বলা হয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন ধরা হয়েছে 16তম গ্রেডে, 45টি পদসংখ্যা ফাঁকা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, 16তম গ্রেডে 24টি পদসংখ্যা ফাঁকা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে 23টি পদসংখ্যা ফাঁকা রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। 2 নম্বরে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে 4টি পদসংখ্যা ফাঁকা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 45 ও 70 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 ও 30 শব্দের গতি থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 1 নম্বরে বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে 3টি পদসংখ্যা ফাঁকা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী ও সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 50 ও 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 ও ইংরেজি 30 শব্দ গতি থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং 1 থেকে 6 নং পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে সে সকল জেলাগুলোর নাম দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এবার আমরা দেখব এখানে আবেদন করতে হলে কত টাকা প্রয়োজন পড়বে এবং কোথা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে আবেদন করতে হলে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://dip.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে অনলাইন আবেদন শুরুর তারিখ 27/12/2022 খ্রিস্টাব্দ থেকে আবেদনটি শুরু হয়েছে এবং অনলাইন আবেদন জমাদানের শেষ সময় 23/1/2023 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করতে হলে একটি ছবির প্রয়োজন হবে এবং একটি স্বাক্ষরের প্রয়োজন হবে। স্বাক্ষরের সাইজ হতে হবে 300x80 পিক্সেলের এবং ছবিটির সাইজ হতে হবে 300x300 পিক্সেলের মধ্যে। যেকোনো টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ ফেরত যোগ্য 223 টাকা এখানে আপনারা অনলাইনে আবেদনের 72 ঘন্টার ভিতরে জমা দিতে পারবেন। আশা করছি আপনারা সকলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং ভিডিওটি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।